ইসলাম ধর্মী লোকে সজাইছে রাহর শ্রীকৃষ্ণক। এগৰাকী মুসলমান লোকে সজালে রাহর শ্রীকৃষ্ণক। কেবল কৃষ্ণই নহয়, শিব, রাধা, নাগিনা, উষা, অনিরুদ্ধ সকলোকে প্রাণবন্ত করে তুলিছে জালনুর আহমেদে। নলবাৰীর সাংস্কৃতিক কর্মী জালনুর আহমেদর সুন্দর নিদর্শন। এগৰাকী শিল্পী জালনুরে বিলাইছে সমন্বয়ের বার্তা। 1999 চনত স্থাপন করা নলবাৰী নৃত্য কলাকেন্দ্র নামৰ সাংস্কৃতিক প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী জালনুর আহমেদ। সরুরে পৰা সাংস্কৃতিক ক্ষেত্রখনৰ লগত জড়িত জালনুর আহমেদ। বিশেষকৈ হিন্দুর দেব দেবীর ভাওত নৃত্য করে জালনুরে বহু পুরস্কার সন্মান লাভ করবলে সক্ষম হয়েছে। এগৰাকী নৃত্যশিল্পী হিসাবে জালনুরে অসমতেই নহয়, ভারতের বিভিন্ন ঠাইৰ পৰা আজুৰি আনিছে পুরস্কার। হিন্দুর দেব দেবী সজোৱা এটি ঈশ্বরিক গুণ আছে জালনুরৰ। অতি সহজ সরল সাংস্কৃতিক আর আধ্যাত্মিক ধ্যান ধারণার পরিপুষ্ট জালনুরে নলবাৰী ৰাস মহোৎসবর বিশাল বাৰীৰহণীয়া সাংস্কৃতিক শোভাযাত্রাত এগৰাকী কিশোরীক শ্রীকৃষ্ণ সজাই লাভ করেছে সমাদর। সমন্বয়ের বার্তাবাহক জালনুরৰ এনে কর্মই পুলকিত করেছে আজি নলবাৰীৰ প্রতিজন সচেতন লোকক। যিটো সময়ত হিন্দু মুসলমানের কথা কোৱা হৈছে অথচ সাম্প্রদায়িক বিষবাষ্প বিলোৱা হৈছে তেনে সময়তো কিন্তু জালনুর আহমেদৰ দৰে মুসলমান সম্প্রদায়ের লোকে দেখুৱাইছে সুন্দর সম্প্রীতির নিদর্শন। নমস্কার, মোর নাম জালনুর আহমেদ। মই হিন্দু মুসলিম বলে আহি নপরে এইটো, কিন্তু মই কৃষ্ণটো মোক প্রফেসর দাহিবলে কলাক তুমি জালনুর কৃষ্ণটো হাজে দিব লাগিব, বহুত মানুহ আছে, মানুহ আগত কৃষ্ণৰ প্ৰথম থাকিব, তাৰমানে মই সন্মুখীন হ'ব দৰকাৰ। তুমি দুটামান বজাৰ পৰাই শিকা আয়োজন কৰিবা, তাতে মই গ'লো যাই পিনে সাজি গেছি পেলাই লৈ। ময়ো ভবা নাছিলোঁ যে মোৰ কৃষ্ণটো ইমান আগতে, ইমানকেইটা কৃষ্ণ আছে তাতে গৰদানত, বহুত আছে তাৰমানে। তাত ভাবিলোঁ আৰু মই সঠিক ভাবি মই নাজানো, মই যে কৃষ্ণটো ইমান আগত থাকিব, মোৰো মনটো ভাল লাগে। বা আপোনাৰ কৃষ্ণটো মোৰ সৰুকালৰ পৰা অলপ এইটো বস্তুত অলপ ৰাপ, কৃষ্ণ সাজোৱা, মহাদেৱ সাজোৱা, আৰু মই নিজেও কৃষ্ণ হৈ পাইছোঁ নলবাৰী কলেজত। এনেকৈ লৈ পিনে ঘৰ পঢ়িছিলোঁ নলবাৰী কলেজত, কৃষ্ণ হৈছিলোঁ, ৰাধা হৈছিলোঁ মই নিজে, আৰু নাগিনা হৈছিলোঁ, এইবিলাক আৰু উষাও নিজে হৈছিলোঁ। মোৰ সেইটো আৰু সৰুকালৰ পৰা মোৰ এইটো বৰ তাৰমানে ৰাপ আৰু এইবিলাক। আৰু মই কৃষ্ণ হাজাৰ ইপিনে লাচিত বৰফুকন প্ৰতিমূৰ্তি, অলপতে মই নালান্দাত এটা আমাৰ আদ্যগুৰু আদ্য শর্মা স্যারের একটা প্রতিমূর্তি একটা সাজিয়ে দিয়েছিল, তাতে প্রথম পাইছে যেগুলো ছাত্রী বানিয়ে দিয়েছিল। এনেদরে নলবাৰীত অলপ চলপ আর সিমান বলে মানে নজানো যে মানে অল্প নামান এই কি দাম আছে ভগবানে মোক কি দিছে মানে নিজে নাজানো। কিনা দিয়ার লগে মানুষবিলাক বিরাট ধুনিয়া হয়েছে, বিরাট ভাল হয়েছে, এনকিও কে গম নাপাও। আর এই নলবাৰীর রাজেশ বৈশ্যর রিপোর্ট, লোকেল 18।